আজকের অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, স্বাধীনতার 50 বৎসর অতিবাহিত হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারি নাই, মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে, মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, গুম খুন হত্যার হাজারির সৈলাব চলছে, এ অবস্থা একটি স্বাধীন দেশ চলতে পারে না।